হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন বিজেপি অগপ আর ইউপিপিএল এইকটা দলের আর সংমিশ্রিত এই সরকারখানে আজি তিনটা বছর আর আগর পাঁচ বছর ধরলে আট বছর সম্পূর্ণ করলে সম্পূর্ণ মিছার ভিত্তিত এখন প্রতিষ্ঠিত সরকার। মানে হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়াকে আঙুলি তো একটা কথা কব খুঁজো, তখেতে প্রথম বছরতে সদম্ভে গৌরবে কৈছিল যে সদনের পবিত্র সদনের মজিয়াত চিঁয়রি চিঁয়রি কৈছিল যে এক বছরত এক লাখ চাকরি গণি গণি দিম আর সেই সভাখনত দেবব্রত শইকীয়া ডাঙরিয়াকও অ্যাপয়েন্টমেন্ট দিয়ে সভাখনত নিমন্ত্রণ করিম। তিন বছর হল, এতিয়ালৈকে এক লাখ চাকরি কমপ্লিট নহল আর এক লাখের নামত এবার 52,000 যেটা দিলে তাতো ওভারলেপিং হল। ওভারলেপিং মিন্স একটা পোস্টত 17টা 18টা বিভাগত একেলগে বহুতে কোয়ালিফাই হল, তারপর বহুতে অরেল দি কিনে 3-4টা বিভাগত সিলেক্ট হল। এটা জয়েন করলে এটা 3টা থাকি গেল, কিন্তু হিসাবত দেখাই থাকলে যে 52,000 অ্যাপয়েন্টমেন্ট দিল, সেটা বাস্তব ভিত্তিত যদি চাব যায় ওভারলেপিং হয়েছে সম্পূর্ণ মিশাকে এই গোটাই কামটা করেছে। আজি অঙ্গনবাদী কর্মী সকল অসুখী, আজি আশা কর্মী সকল অসুখী, আজি টেটর পাশ করে সব মানে শিক্ষক শিক্ষয়িত্রী সকল পাশ করে বহি আছে, চাকরি নাই, নিবনার যেটা রেশিও বহুত বাড়ি গেছে, ভাবি নার ধরনের বাড়িছে। গতি কেবল আমাক ট্যাক্সর উপর ট্যাক্স লগাইছে, টোলগেটর টাকা সদায় বড়াই গেছে, প্রতিবিধ সামগ্রীর দাম বড়াই গেছে, মূল্যবৃদ্ধিয়ে কমা করেছে। মিশার উপর প্রতিষ্ঠিত এখন সরকার তিন বছর মুখ্য যিকটা ইস্যু মূল্যবৃদ্ধি রোধ, তাত এই সরকার বিফল। ধারর বজারে অসমবাসী কঙা করেছে, আজি যি সরকারে ধার লৈছে সেই ধার কিন্তু কোনো ব্যক্তিগত হিমন্ত বিশ্ব শর্মার ধার নহয়, সেই ধারর বোঝা লোব লাগবে অসমের প্রত্যেকগৰাকী নাগরিকে, আপনি লোব লাগবে, মই লোব লাগবে, আমার নবজাত জন্মলাভ করা শিশুটি লোব লাগবে। গতি দেশের মানে আমার অসমের যে জিডিপি সেইটার ক্ষেত্রে যরণে গ্রোথ হব লাগে, কৃষক সকলের আয় দুগুণ করি বলে কয়, কৃষক সকলের ক্ষেত্রে এক নিশ্চুক ভূমিকা, কৃষক সকলের কারণে কোনো নতুন পলিসি নাই মই কলে। গতিকে প্রথম যদি চাব যায় নিবনুয়া, তারপর যদি চাব যায় এগ্রিকালচার সেক্টর, তারপর যদি চাব যায় আপনি মহিলা সবলীকরণের কথা কৈছে, আজি গোটর নামত টাকা দিম দিম বলে কয়েছে কিন্তু এতিয়ালৈকে একো দিয়া নাই। গতি আবহাওয়া ভরি এই সরকারখানে কাম করে আছে, বাস্তব অর্থত কোনো একটা সেকশনকে এই সরকারখানে হ্যাপি করব। ল এন্ড অর্ডার সাংঘাতিক ধরনের ফেল, আজি ল এন্ড অর্ডার চাব, কোনোবাই ক্রাইম করলে তোর উপর আইনিভাবে ব্যবস্থা হব, আদালত আছে, আদালত ব্যবস্থা হব যে এনকাউন্টারের যে ধারা এই নাছিল, অসমত নতুনকে আরম্ভ হল। আজি যিকোনো এখন গাঁত আজি বা গোটেই অসমখন যদি অল্প ভালদরে পর্যবেক্ষণ করে যে একটা বিশেষ এজেন্সি সমূহ সদায় মানে সরকার বিরোধী মানুষের ক্ষেত্রে মানে ব্যবহার করা হয়, গতি সামগ্রিকভাবে আর সামাজিক যেটু ন্যায়, সামাজিক ন্যায় কোনটো কয়, আজি কল্যাণকামী রাষ্ট্র এখনত সকল মানুষে আসনি পাব লাগে, আজি যদি কোনোবাই বিজেপি দলক ভোট দিয়া নাই তেওঁলোকক আসনির পৰা বঞ্চিত করা হয়, কোনোবাই যদি পাইছে বিজেপিক ভোট নিদিয়া বলে ভাবে তেওঁৰ আসনি কর্তন করিম বলে ভয় খাওয়া হয়। গতি এখন কল্যাণকামী রাষ্ট্রের যে আসল ভূমিকা, সেই ভূমিকার পরে সরকারখন পিছলি গৈছে। প্রত্যেকটি পদক্ষেপত এই সরকারখন কেবল ধারে ঈদর সময়ত, এইবার বিহুর সময়ত দরমহা দিব পৰা নাই, গতি মরগিয়া বানসবিলাক সরকারি চাকরিয়াল সকলক দিব পৰা নাই সময়মতে। এই সরকারখানে ডাঙর ডাঙর কথা কৈছে, বাস্তব অর্থত কিন্তু এই সরকারখন ফকল, 12+ নহয়, প্রথমতে তো কৈছিল কি 12.5 নে 13.5 কিবা কৈ আছে, তারপর 12 আইলে, তারপর গই গই লাস্ট কলে যে 3খন নাপাও, এটা রিজাল্টের সময় চাব 5-6খন নাপায়, এটা মাননীয় মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী হয়ে থাকবে না, সেটা একটা ডাঙর প্রশ্ন। আর আমি নহয়, অশোক শর্মা ডাঙরিয়াই কৈছে যে এই সরকারখন আসনির উপর প্রতিষ্ঠিত সরকার, আসনি দিয়ে কেউ এখন সরকার ভাল হব নয়। রাজেন গোহাই ডাঙরিয়া কৈছে এই সরকারখনক এটা সমালোচনা করা ব্যক্তি সকল সব মানে সাংঘাতিক ধরনের সরকারের পক্ষের বিজেপির দলের সমর্থক।